নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার তেইশ বৃহস্পতিবার বাংলা কার্তিক চৌদ্দশো তিরিশ আজকে সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের প্রশাসনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং রাহু সিংহ রাশির ঘরে শুক্র তুলা রাশির ঘরে রবি বুধ মঙ্গল এবং কেতু কুম্ভ রাশির ঘরে শনিদেব এবং মিন রাশির ঘরে রয়েছে চন্দ্র আজকের তিথি শুক্লপক্ষের দ্বাদশী সকাল সাতটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং তারপর ত্রয়োদশ তিথি শুরু হয়ে যাবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন সব রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা একচল্লিশ থেকে সকাল সাতটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর দুপুর একটা এগারো থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত পাঁচটা তেতাল্লিশ থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত তারপর ভোর চারটে ছয় থেকে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো আজকে যাত্রা মধ্যম প্রকার রয়েছে তবে দক্ষিণ দিকে যাত্রা কিন্তু নিষেধ করা হয়েছে আজ অশুভ দিক হচ্ছে দক্ষিণ তাই দক্ষিণ দিকে কিন্তু আজকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যদি রাশি রাশিলগ্ন জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ বার্থ টাইম এবং বার্থ প্লেস এই তিনটি অবশ্যই জানাবেন তা না হলে কিন্তু লগ্ন বলা সম্ভব হবে না এবার আসুন জেনে না যাক আজকের দিনটি কেমন যাবে মেষরাশি মেষরাশির জন্য বলব আজকে আপনি আপনার পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে পারেন কাছাকাছি কোনো মন্দিরে বা কোনো পার্টিতে বা কোনো আত্মীয় বাড়িতে কিন্তু আপনার যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে কিন্তু আপনার মন খুব ভালো হয়ে যাবে তো আজকে দুশ্চিন্তা করবেন না যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু একটু সমস্যা রয়েছে দুশ্চিন্তা রয়েছে তো আজকে একটু দেখা সাক্ষাৎ বন্ধ রাখুন আজ একটু দূরে থাকুন তাহলে কিন্তু সমস্ত আপনার মনের দুশ্চিন্তা সমস্যা এগুলো কিন্তু মিটে যাবে দাম্পত্য জীবনে একটু সমস্যা কিন্তু রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে তো একটু সাবধানে থাকুন মুখে হাসি রাখুন মিলেমিশে থাকার চেষ্টা করুন আজকে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে বলবো আর্থিক দিকটা আপনার খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দিন ভালো রয়েছে পারিবারিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না আজ মধ্যম প্রকার রয়েছে কিন্তু তো মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা আজকে রয়েছে ভালোভাবে দিন পার করার জন্য অবশ্যই আজকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আজ কাজের জন্য খুব ভালো দিন তাই কাজের জন্য যোগাযোগ করুন যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন মেসরাশি জাতক জাতিকারা আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন অবশ্যই চাকরি বাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো যে আর্থিকভাবে দুর্বল লোকজনদের সবুজ রঙের কাপড় বিতরণ করুন আজকের জন্য যে সেরা সময়টির কথা বলবো দুপুর একটা পঁচিশ থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুরবেলা দুটো একচল্লিশ থেকে বিকাল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টি একটু খারাপ সময় সাবধানে অবশ্যই আপনাকে কিন্তু থাকতে হবে এই সময় কারোভাবে কারোর সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্কে যাবেন না ড্রাইভিং করলে অবশ্যই গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের জন্য সবকোশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সবকোশালী রঙ হচ্ছে বাদামি এবং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব বিশ্বরাসে আজকের দিনটি কেমন যাবে বিশ্বরা জন্য বলবো শরীর স্বাস্থ্য আজকে কিন্তু একটু খারাপ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে সুস্থ থাকার জন্য নিয়মিত কিন্তু ব্যায়াম করতে হবে হেলথ চেক আপের মধ্যে কিন্তু থাকার চেষ্টা করতে হবে আজকে বেশি চিন্তা করবেন না আজকের জন্য বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি পাওয়ার জন্য কিন্তু খুব ভালো দিন আজকে নতুন কোনো জায়গাতে ইন্টারভিউ দেওয়া বা বাইরেটা দেওয়া ক্ষেত্রে কিন্তু আজকে খুব ভালো দিন অবশ্যই আপনারা কাজের জন্য যোগাযোগ করুন আজকে চাকরি বাকরি পাওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে দিন অবশ্যই ভালো রয়েছে আজকের দিনে অ্যাপ্লিকেশান করে রাখুন যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অবশ্যই আজ নয় কাল সফলতা অবশ্যই আপনাদের আসবে দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে যেহেতু কর্মের জন্য দিন ভালো তাই বলবো যে বিশ্বরাশি যারা জাতক জাতিকা রয়েছেন চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন খুব ভালো যাবে আজকে তো আজকে বলবো যে আর্থিক দিক থেকে দিনটা আপনাদের খুব ভালো দিন আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আপনি কিন্তু শক্তিশালী থাকবেন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে তেমন বাধা বিঘ্ন নেই আজকে বলব দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন প্রেম ভালোবাসা এবং রোমান্সে ভরে যাবে দিন খুব ভালো রয়েছে অবশ্যই বলবো এনজয় করুন আজকের দিনের জন্য যে কথা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই যে সুখী এবং আর আনন্দদায়ক পারিবারিক জীবন পাওয়ার জন্য লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং গরিবদেরকে কিছু খাবার খাদ্য বিনিয়োগ করুন তো আজকের জন্য সেরা সময়টি বলবো আপনার জন্য দুপুর একটা তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টি কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টা আপনার জন্য খারাপ সময় অবশ্যই এই সময়টা কিন্তু একটু সাবধানে কাটাবেন তো আজকের জন্য সভকিশালের সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভকেশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই জন্য জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশির জন্য বলবো আজকে একটু সাবধানে থাকবেন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে মন খারাপ একটা সম্ভাবনা রয়েছে মনের দুঃখের একটা সম্ভাবনা রয়েছে ছোটোখাটো ভ্রমণগুলো যে আজকে করবেন এর থেকে কিন্তু আপনার কিন্তু শারীরিক ধকল ভালোই হবে এর ফলে আপনার শরীর স্বাস্থ্য একটু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে অবশ্যই আপনি আর্থিক দিক থেকে মানে মোটামুটি টাকা পয়সা আপনার কাছে থাকবে আর্থিক দিক থেকে মধ্যম প্রকার আজকের দিন তো আজকে অবশ্যই টাকা পয়সা একটু সাবধানে খরচ করবেন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে যা পারিবারিক ক্ষেত্রে বলবো দিনটি খুব ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে সুন্দর দিন আজকে কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন আজকে আপনাদের জন্য খুব ভালো দিন আজকের দিনটা বলবো আপনাদের প্রেম ভালোবাসা করারই দিন খুব সুন্দর অবশ্যই আপনি আপনার আপনার দুজন সুন্দর দিন আজকে কিন্তু কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো দিন ভালো রয়েছে আজকে তো আজকে অবশ্যই আপনিও প্রেমে পড়তে পারেন কাউকে দেখে আপনার কিন্তু ভালো লেগে যেতে পারে চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো দিন অবশ্যই আজকে কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে নষ্ট করবেন না কোনোভাবে আজকে কিন্তু নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে কাজের জন্য অবশ্যই বলবো তাই চেষ্টা করুন সময় নষ্ট করবেন না যেখানে যেখানে কাজের খবর পাবেন সেখানে অবশ্যই যোগাযোগ করুন সফলতা অবশ্যই আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব আজকের দিনটি কিন্তু খুব ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আজকের দিনের সমস্ত কষ্ট ভুলে যাবেন দিন খুব ভালো রয়েছে আজকের দিনের জন্য যে টিপসির কথা আমি বলবো সেটা হচ্ছে যে তামা বা সোনার একটা বালা বা চুরি এ ধরনের পড়া পড়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে তো আজকের জন্য সেটা সময়টি হলো দুপুর একটা পঁয়ত্রিশ থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টা কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো পঞ্চাশ থেকে বিকেল চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো এই সময়টা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আজকের জন্য সোভকশালের সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং শোভকশালের রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই জন্য জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে কর্কট রাশির জন্য বলবো আজকে আপনার বাড়িতে কিছু সমস্যা হতে পারে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলবো সাবধানে থাকুন মিলেমিশে থাকার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য আজকে আপনার কিন্তু মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই এমনি শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে ভোগাবে না শরীর স্বাস্থ্যের দিকে দিন ভালো রয়েছে আর্থিক দিকটা আপনার ভালো রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা জমি নিয়ে কেনাবেচা করছেন আপনাদের কিন্তু খুব ভালো আজকে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে দিন ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের এই দিন আজকে কোনো বাধা বিঘ্ন নেই অবশ্যই এনজয় করতে পারবেন আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্ম কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে ঝামেলা যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চাপ কিন্তু আজকে প্রচুর বাড়বে তাই বলব মিলেমিশে থাকার চেষ্টা করুন নিজের কাজ নিজে করার চেষ্টা করুন তাহলেই কিন্তু ঠিকঠাক কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি খুব ভালো রয়েছে অবশ্যই আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে চমৎকার একটা দিন আজকে কিন্তু অবশ্যই কাটাতে পারবেন দিন অবশ্যই ভালো রয়েছে আজকের জন্য যে টিপসটি কথা বলবো ব্রোঞ্জের বালা বা চুরি এ ধরনের কোনো জিনিস আপনি যেহেতু পড়ে পড়তে পারেন শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রে ভালো থাকবে তো আজকের জন্য যে সেরা সময়টি দুপুর একটা চল্লিশ থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধান থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো পঞ্চান্ন থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই সময়টা সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকের জন্য সৌভগশালের সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভগশালের রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো যে সিংহ রাশির দিনটি কেমন যাবে সিংহরাশের জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে আপনার শরীর স্বাস্থ্য কোনোভাবে বকাবে না আপনি খুব ফুর্তিতে কিন্তু আজকে দিন কাটাবেন আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি ভালোভাবে মেলামেশা করবেন খুব ভালোভাবে কিন্তু আনন্দ ভর্তি করে আপনার দিন কিন্তু কাটবে তো আজকে আর্থিক দিকটা কিন্তু মধ্যম প্রকার রয়েছে টাকা পয়সার খরচ একটু সাবধানে কিন্তু করবেন তো ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব একটা লাভের সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে না পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকে আপনার দারুণ দিন কাটাবেন মিলেমিশে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু খুব ভালো যাবে আজকে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকে কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ারও কিন্তু ভালো সম্ভাবনা আজকে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক দিন কিন্তু কাটাবেন খুব ভালো দিন আজকে রয়েছে তাই বলবো অবশ্যই কিন্তু এনজয় করুন দিন ভালো রয়েছে আজকের জন্য যে টিপসটি কথা বলবো বহমান জলায় রেবড়ি তিল এবং চিনি এগুলোকে আপনি বিসর্জন দিন ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে সেটা তো আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর একটা সাতাশ থেকে দুপুর দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো সাতচল্লিশ থেকে বিকেল পাঁচটা তিন মিনিট পর্যন্ত তো এই সময়টি একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকের জন্য সভকোশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সোভকোশালী রঙ হচ্ছে হলুদ হলুদ জামা জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো যে কন্যারাশির আজকের দিনটি কেমন যাবে কন্যারাশির জন্য বলবো পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দিন আপনার খুব ভালো যাবে খুব ভালো দিন আপনি আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন অবশ্যই দিন ভালো কাটবে আজকে কর্মক্ষেত্রে আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য বলবো আজকে নতুন চাকরি বাকিটুকু পাওয়ার জন্য খুব ভালো দিন কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা আসবে আপনাদের যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু দিনটা মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন একটু ভালো কেটে যাবে তো আজকে পারিবারিক দিক থেকে খুব ভালো রয়েছে দিনটি পরিবারের সঙ্গে সুন্দর দিন একটি আপনি কাটাবেন তো আজকে বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন দিন কিন্তু আপনাদের মধ্যম প্রকার রয়েছে ছোটোখাটো ঝামেলা ঝামঝা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সাবধানে এখন মুখে হাসি রাখুন ভালোবাসা দিয়ে মিটে ফেলার চেষ্টা করুন আর্থিক দিকটি কিন্তু আজকে ভালো দেখাচ্ছে না শরীর স্বাস্থ্যের দিকটা ভালো দেখাচ্ছে না তাই সাবধানে থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং আর্থিক দিক থেকে বলব নিজের টাকা পয়সা একটু সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায় চুরি না যায় এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট কিন্তু কোনোভাবে আজকে করবেন না কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না টাকা পয়সা চোট হয়ে যেতে পারে তো আজকের জন্য যে টিপসির কথা বলবো যে আজকে অবশ্যই যদি পারেন তাহলে কিছু জিনিস কোনো ধাতু জিনিস অবশ্যই কাউকে আপনি পারলে দান করুন সেটা তামা বা ব্রোঞ্জ এই ধরনের কোনো জিনিস কাউকে কিছু দান করুন অবশ্যই আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে তো আজকের জন্য সেরা সময়টি হলো আপনার জন্য দুপুর একটা সাঁত্রিশ থেকে দুপুর দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো তিপ্পান্ন থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন সময়টা আপনার জন্য খারাপ সময় অবশ্যই মাথায় রাখবেন এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্কে যাবেন না আজকে ড্রাইভিং যদি করেন এই সময়টাতে তাহলে সাবধানে থাকবেন তো আজকের জন্য সৌভোগ্যশালের সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভোগ্যশালের রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের কাপড় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব রাশির জন্য আজকের দিনটি কেমন যাবে তুলা রাশির জন্য বলবো একটু আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীর সঙ্গেও সেটা হতে পারে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে একটু সমস্যা কিন্তু আসতে পারে আর্থিক দিক থেকেও কিন্তু আপনাদের মধ্যে টাকা পয়সা নিয়েও কিন্তু একটা সমস্যা আসতে পারে একটু শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা রয়েছে আজকে তাই শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে এবং আর্থিক দিক থেকে বলবো টাকা পয়সা একটু কম খরচ করবেন নিজে টাকা পয়সা সুরক্ষিত জায়গায় রাখবেন আজকে কাউকে টাকা পয়সার ধার দেবেন না টাকা পয়সা যাতে হারিয়ে না যায় সেই জন্য একটু সতর্ক অবশ্যই থাকবেন আজকে ইনভেস্টমেন্ট কিন্তু কোনোভাবে করতে যাবেন না পারিবারিক দিকটি ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কম ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিন কিন্তু ভালো দেখাচ্ছেন আজকে সমস্যা হতে পারে তো কাজে চাপ আজকে আপনার থাকবে তাই যাতে কারোর সঙ্গে তর্ক বিতর্ক কিন্তু করতে যাবেন না নিজে চাপে পড়ে যেতে পারেন আজকে নিজের কাজে নিজে করুন যাতে কোনো ভুলভেরান্তি না হয়ে যায় আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথম দিকটাও একটু সমস্যা থাকলেও কিন্তু অবশ্যই রাতের দিক সময় কিন্তু অবশ্যই ভালো যাবে আপনারা মিলেমিশে সুন্দর একটা রাত কিন্তু অবশ্যই কাটাবেন তো আজকের জন্য যে টিপসের কথা বলবো ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার আর্থিক দিকটি উজ্জ্বল হবে আপনার ধন বৃদ্ধি হবে তো আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর একটা চব্বিশ থেকে দুপুর দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টি কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো চল্লিশ থেকে বিকেল পাঁচটা চার মিনিট পর্যন্ত তো এই সময়টা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই জন্য জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব বিশ্বিক রাশির আজকে দিনটি কেমন যাবে আজকের জন্য একটু আপনার মনে দুঃখ কষ্ট থাকা সম্ভাবনা রয়েছে একটু চিন্তা বা মনে একটু অস্থিরতা চঞ্চলতা ভাব কিন্তু আজকে দেখা দিতে পারে তো টাকা পয়সা একটু সাবধানে কিন্তু আজকে খরচ করতে হবে আর্থিক দিকটা খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের খুব ভালো যাবে আর পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে আজকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন নিজের কাজ নিজে করেছে চেষ্টা করুন কারোর সঙ্গে তর্ক বিতর্ক এইসব ঝামেলাতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই দিন ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা চমৎকার দিন অবশ্যই কিন্তু আপনি কাটাবেন তো আজকে বলবো যে আর্থিকভাবে যারা দুর্বল লোকজনরা রয়েছে আপনি তাদেরকে সবুজ রঙের কাপড় যদি আপনি বিতরণ করতে পারেন আপনার কিন্তু অবশ্যই দিনটি ভালো যাবে এবং পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি লাভ করার জন্য আরও বলবো। যে অবশ্যই আজকের দিনে মদ খাবেন না এবং আজকে একটু ভালোভাবে সৎভাবে থাকার চেষ্টা করুন আজকের জন্য বলবো। যে সেরা সময়টি আপনার জন্য দুপুর একটা উনত্রিশ থেকে দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো চুয়াল্লিশ থেকে বিকেল চারটে উনষাট মিনিট পর্যন্ত তো এই সময়টা সাবধানে থাকুন সতর্ক থাকুন এই সময় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্কে যাবেন না ড্রাইভিং করলে গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের জন্য সৌভগশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভগোশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো ধনুরাশির আজকে দিনটি কেমন যাবে ধনুরাশির জন্য বলবো আজকে দিনটা আপনার ভালো রয়েছে লাভের আশা কিন্তু আজকে আপনি করতে পারেন ছোটোখাটো ভ্রমণ কিন্তু আজকে হতে পারে তো আজকে শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কাটবে কাটবে আজকে কর্মক্ষেত্রে কিন্তু দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না দিন মধ্যম প্রকার রয়েছে তো ভালোভাবে থাকার চেষ্টা করুন তর্ক বিতর্ক ঝামেলা এগুলোকে এড়িয়ে চলবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন আপনার ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কিন্তু আজকে কাটাবেন তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো অবশ্যই যে ভালোবাসার ব্যক্তির সাথে দেখা করার আগে কপালে সাদা চন্দনের টিকা লাগান আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আজকে হতে পারে আপনার তো আজকের জন্য সেরা সময়টি হলো আপনার জন্য দুপুর একটা পঁয়ত্রিশ থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে বিকেল চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত তো এই সময়টা একটু খারাপ সময় সাবধানে অবশ্যই আপনাকে কিন্তু থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ জামা জামাকাপড় পরে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে মকর রাশির আজকে দিনটি কেমন যাবে মকর রাশির জন্য বলবো আজকে আপনার দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের দিন কাটবে আজকে আপনার নৈতিক জয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে অবশ্যই যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন খুব ভালো দিন আপনাদের জন্য পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে যারা আজকে বলব শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে এবং আর্থিক দিক থেকে দিনটি ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করছেন লাভের কিন্তু সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিনটি ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু অবশ্যই কাটাবেন তো আজকের জন্য যে টিপসের কথা আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে এবং আপনার কর্মজীবনে উন্নতির জন্য দরিদ্রদেরকে যারা গরিব মানুষ রয়েছে লাল বস্ত্র তাদেরকে দান করুন আজকে আপনার জন্য সেরা সময়টা হচ্ছে দুপুর একটা উনচল্লিশ থেকে দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে সাবধানে থাকার জন্য যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো চুয়ান্ন থেকে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টা সাবধানে থাকুন সতর্ক থাকুন সময়টা আপনার জন্য একটু খারাপ সময় অবশ্যই মাথায় রাখবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সবকাশে রঙ হচ্ছে হলুদ হলুদ আমার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো যে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে দিন আপনার কিন্তু লাভের রয়েছে আর্থিক দিক থেকে দিন খুব ভালো রয়েছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে তবে আজকে আপনার যেমন আয় হবে সেরকম কিন্তু টাকা পয়সা অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বলবো টাকা পয়সা সাবধানে রাখুন সঞ্চয় করার চেষ্টা করুন ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন কিন্তু আজকে রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে আজকে নোডাউট তার কোনো কারণ নাই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা রয়েছে আজ কিন্তু সাবধানে থাকতে হবে আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্রে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে আজকে ঝামেলা ঝঞ্ঝট তর্ক বিতর্কে এড়িয়ে চলতে হবে কথাবার্তা কম বলতে হবে সাবধানে থাকুন সতর্কে থাকুন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে ভালো মন্দের মধ্যে দিয়ে আপনার দিন কিন্তু আজকে কাটবে তো আজকের জন্য যে টিপসির কথা আমি বলবো যে অবশ্যই সুন্দরকান পাঠ পাঠ করুন রামচরিত মানস পাঠ করুন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে তো আজকের জন্য যে সেরা সময়টির কথা বলবো দুপুর একটা ছাব্বিশ থেকে দুপুর দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনার জন্য সেরা সময় এবং আজকে সাবধানে থাকার জন্য যে সময়টির কথা এবার বলবো সেটা হচ্ছে দুপুর দুটো ছেচল্লিশ থেকে বিকেল পাঁচটা দুই মিনিট পর্যন্ত তো এই সময়টা আপনার জন্য খারাপ সময় মাথায় রাখবেন সাবধানে থাকবেন এই সময় ড্রাইভিং যদি করেন অবশ্যই গাড়ি ধীরে চালাবেন তাহলে কিন্তু ঠিকঠাক হবে নাহলে কিন্তু আপনি হঠাৎ করে বিপদ আপদ আসতে পারে আজকের জন্য সৌভকিশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সবকিছালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই ধরনের জাম কাপড় পরে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিন রাশির আজকের দিনটি কেমন যাবে মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু ছোটোখাটো ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে তবে কিন্তু আজকে কারোর উপকার করতে যাবেন না লোকের উপকার ক্ষতি করতে গিয়ে কিন্তু আপনার ক্ষতি হতে পারে কেউ আপনার সমালোচনা করতে পারে একটু সাবধানে থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন আজকে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে অতিরিক্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার আজকে সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য দিন মধ্যম প্রকার পারিবারিক দিকটা ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো রয়েছে আপনাদের জন্য যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন রয়েছে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই নতুন চাকরি বাকরিটা আজকে পেতে পারেন হঠাৎ তাই অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিন ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটি চমৎকার শান্তিপূর্ণ দিন আজকে কাটাবেন তো আজকের জন্য যে টিপসের কথা আমি এবার বলবো যে হনুমান চালিশা পাঠ করুন এর ফলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে আপনার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে এটা খুব ভালো হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যাটি নাম্বার সেভেন আজকে আজকে সেরা সময়টি আপনার জন্য হলো দুপুর একটা ছত্রিশ থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর দুটো বাহান্ন থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনার জন্য একটু খারাপ সময় মাথায় রাখবেন সাবধানে থাকবেন ড্রাইভিং করলে গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের জন্য সৌভাগ্যশালী রঙ হচ্ছে আপনার জন্য ক্রিম সাদা এবং ছাই রং তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখাবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার